উত্থান আর পতনের নামই কিন্তু জীবন। আজকে যদি আমরা ইসিজির গ্রাফটা দেখি, ওই গ্রাফটাই কিন্তু ওঠানামা করে, V1, V2 এগুলো সব ওঠানামা করে। কিন্তু ভেবে দেখুন তো, কোনোদিন যদি ওই ইসিজি গ্রাফটা একদম স্ট্রেট লাইন আসে, সেদিন তো আমরা মৃত। সুতরাং উত্থান পতন নিয়ে জীবন, পড়ে গেলে, ফেলিয়ার হলে আবার উঠে দাঁড়াতে হবে। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। সুতরাং ফেলিয়ার নিয়ে চিন্তা করবেন না, বারবার পড়তে পড়তেই আমরা সেই রাস্তায় খুব সহজভাবে চলে যেতে পারবো। আমি জানি আপনারা যারা ক্যামেরার ওপার থেকে দেখছেন, তারা ভাবছেন যে আমরাও এটা করতে পারবো, যে ভিডিওটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা করলে আপনার স্যামসাং সেটের ক্ষেত্রে যে একটা বিপ্লব আসবে, এটা আমি বলে দিতে পারি। যে কোনো স্যামসাং এর লাইট জনিত সমস্যায় আপনি একদম তুড়ি মেরে চট জলদিতে সমাধান করে ফেলতে পারবেন। একদম কোনায় কোনায় লুপহোলস গুলোতে আমরা আজকে ঢুকে যাব, যেই জায়গাটা যাওয়ার কথা এর আগে আমরা কখনো ভাবিনি, সেই জায়গাগুলো আজকে আমরা তুলে ধরবো। অ্যাকচুয়ালি কি হয়, ক্লাসে প্রচন্ড চাপ, প্রচন্ড ছেলেদের ভিড়, এর মধ্যেও আমরা কি করছি যে কিছু কিছু জায়গা আপনাদের ক্লাস থেকে, এই ক্লাসের অংশই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ যারা অনেক দূরে থাকেন, প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে আসতে পারছেন না, তাদের যাতে দুধের স্বাদ ঘোলে কিছুটা মেটানো যায়। কিন্তু তার মধ্যেও কেউ কেউ আসে যারা জেদ নিয়ে ছুটে আসে। তার মধ্যে একজনের কথা আমি বলবো, জিল্লুর রানা, না টাইটেল জিল্লুর রহমান। ও এসছে বাংলাদেশের রাজশাহী থেকে, আমের দেশ রাজশাহী, সিল্ক সিটি অফ সাউথ এশিয়া যাকে বলা হয়, সেই রাজশাহী থেকে, রাজশাহীর থেকে ও ছুটে এসেছে। রাজশাহীতে তো অনেকেই শেখায়, খুব ভালো ভালো শেখায় তারা, কিন্তু ও তবুও কেন আমাদের কাছে ছুটে এসেছে? কারণ ও উত্থান পতনটা একদম সামনে থেকে দেখতে চায়, যে কোথায় কোথায় পতন হয় আর সেখান থেকে কি করে দাঁতে দাঁত চেপে উঠে যেতে হয়। কারণ আমাদের একটাই সমস্যা, যে আমরা হার মানতে শিখি। আজকে এরকম দূর দূরান্ত থেকে প্রচুর ছেলে এসছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং নম্রতায় মাথা নেবে আসছে, নিচু হয়ে আসছে, কারণ ওরাও কিন্তু ফাইট দিতে এসছে, ওরা এক একজন যোদ্ধা, ওরা হেরে যেতে যেতে জেতা শিখতে এসছে। আজকে দেখাবো আমরা স্যামসাং এর একটা লাইট জনিত সমস্যা। সঞ্জয় শুরু করা যাক। তো আজকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনগুলোর লাইট জনিত সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করছি। সেটা ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে লাইট সেকশনটাকে বুঝতে হবে ভালো করে, যে মোবাইলটা খোলার পর কোথায় আমাদের লাইট সেকশনটা রয়েছে। যদি একটু আমরা ভালো করে লক্ষ্য করি, স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে 6 পিনের একটা লাইট ড্রাইভার আইসি ইউজ করা হয়, এই যে 6 পিনের, ঠিক আছে, 6 পিনের আইসি। তো আমি এটাকে চিনবো কি করে, ঠিক তার এর আশেপাশে আমরা একটা ডায়োড পাবো যার কোনো দিক গ্রাউন্ডের সাথে যুক্ত না, এটা আমাদের সবসময় মাইন্ডের মধ্যে রাখতে হবে। একটা 6 পিন আইসি যেখানে রয়েছে, ঠিক তার পাশে একটা ডায়োড থাকবে যার কোনো দিক গ্রাউন্ডের সাথে যুক্ত নেই। যদি আমরা এটা চেক করি, আমরা চেক করবো একটু বাদে, এটা যদি আমরা চেক করি দেখবো এটা কোনো গ্রাউন্ডের সাথে যুক্ত নেই, ঠিক আছে সঞ্জয়। এরকম এর পাশে একটা এরকম বড় সাইজের কয়েল থাকবে, একদম বুস্টিং কয়েল। সঞ্জয় এটার থেকে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারি, যে বোর্ডের মধ্যে আর যত আমরা পাচ্ছি সেটারই একমাত্র যার কোনো দিকে মানে গ্রাউন্ড থাকছে না, তাহলে তো এর থেকে লাইট সেকশন চিনতেও আমাদের সুবিধা হবে। তো এখানে যেটা আমরা দেখছি 6 পিনের আইসিটা, এটা কিভাবে কার সাথে কিরকম ভাবে যুক্ত রয়েছে সেটা আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, একদম, তারপরে মাল্টিমিটার দিয়ে মাপবো, ক্লিয়ার? হ্যাঁ, আগে ছবি আঁকাটা হোক, তারপর আমরা মাপামাপিটা করবো। তো এখানে যেটা ইউজ করা হয়েছে একটা 6 পিনের আইসি, আমি একটা 6 পিনের আইসি আঁকি আগে। তো এই 6 পিনের আইসিটার মধ্যে কোনটা কিভাবে ইনপুট হচ্ছে, কিভাবে আউটপুট হচ্ছে সেটা আমরা ফার্স্টে দেখবো। এখানে এটা 6 নম্বর পিন আমরা দেখতে পাচ্ছি, এতে ঢুকছে হচ্ছে ব্যাটারি থেকে ডাইরেক্ট ভোল্টেজ। মানে একে যদি আমরা আরেকটু টেনে নিই সঞ্জয় একটু এদিকে, হ্যাঁ, তাহলে আমি একটা ব্যাটারি কানেক্টর এখানে আঁকছি। কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে এটা ডাইরেক্ট মানে আইসির মধ্যে ইনপুট করা হচ্ছে না, একটা ড্রাইভারের মাধ্যমে ওখান থেকে কিছুটা রেগুলেটিং হয়, তারপরে আইসিটা ঢুকছে। আবার কোনো কোনো বোর্ডে একটা কয়েল দেওয়া থাকছে, এখানে লাইনটা একটা কয়েল হয়ে ডাইরেক্ট এখানে ঢুকে গেল, এটা ডিজাইনারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে কয়েল মানে এল, এবং এই কয়েলের সাথে আমরা একটা ক্যাপাসিটরও পাবো পাশে ফিল্টারিং এর জন্য, এটা হচ্ছে সি, ঠিক আছে। এই হয়ে গেল ইনপুট। আর এখানে যেটা আউটপুট হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর পিনটা হচ্ছে আউটপুট পিন, 1 নম্বর পিন থেকে আউটপুট হয়ে যাচ্ছে একটা ডায়োডের থ্রু,
যেই ডায়োডটাকে আমরা বলছিলাম না কোনো দিক গ্রাউন্ডের সাথে যুক্ত নেই, সেটা হচ্ছে এই ডায়োডটা। এটা হচ্ছে ডায়োড। এখানে আমরা কত ভোল্টেজ পাবো? 7.5 ভোল্টেজ থেকে 24 ভোল্ট অবধি এখানে আমরা পেতে পারি। ঠিক আছে সঞ্জয়, একটাই জায়গা আছে লাইট সেকশনে যেখানে কিনা ডায়োডের কোনো দিক গ্রাউন্ড নেই, অন্য জায়গায় কিন্তু ডায়োডের গ্রাউন্ড পাবো একদম। প্লাস আরেকটা আমরা বুস্ট কয়েল দেখেছিলাম, একটু বড় সাইজের কয়েলটা দেখেছিলাম, এটা যুক্ত আছে 1 এবং 6 এর সাথে। ঠিক আছে, এটা এরকম হতে পারে, বুস্ট কয়েল এরকম হয় যেমন হয় একটু গোল গোল টাইপের, বা এখন স্যামসাং এর এরকম নরমালি কয়েলের মতো ইউজ করছে কিন্তু ওটা বুস্টিং হিসেবে কাজ করছে, একটু সাইজে বড় হবে। হুম, হয়ে গেল। এবার এখানে রয়েছে এক নম্বর, তো হয়ে গেল আমাদের 2 আর 3 শর্ট করে দিতে। 2 আর 3 হচ্ছে শর্ট, এটা ডাইরেক্ট যুক্ত আছে গ্রাউন্ডের সাথে একদম, মানে ব্যাটারি নেগেটিভ এর সাথে। আর এতে একটা সিগন্যাল দরকার যে আমরা লাইটটা জ্বলছে আবার একটু বাদে বন্ধ হয়ে যাচ্ছে, আমরা টাইম সেট করে রাখছি না, তো এখানে সিপিইউ থেকে প্রসেসিং হয়ে সেই সিগন্যালটা আসছে আমাদের এর মধ্যে। এটা হচ্ছে সিপিইউ। ক্লিয়ার, বোঝা গেল? আর এদিকে যেটা আমরা ডায়োড দিয়ে আউটপুট যেটা করেছি, এখানে আমাদের ফিল্টারিং এর জন্য ক্যাপাসিটার ইউজ করা হবে, একটা আগে এবং পরে। ঠিক আছে, আর এখানে যে পিনটা রয়েছে এটা কোথায় চলে যাচ্ছে? এলসিডি কানেক্টরের মধ্যে, মানে এলসিডিতে লাইট আসার জন্য। তো আমি যদি এখানে কানেক্টরটা আঁকি, এরকম অসংখ্য পিন থাকছে, এর মধ্যে চলে আসছে লাইটের মধ্যে, মানে যে কোনো পিনে আসতে পারে, সেটা দেখে নিতে হবে কোন সার্কিটে কোন পিনে আসছে সেই অনুযায়ী, মানে এরকম জিনিসটা থাকছে, ডিজাইনটা হচ্ছে এই। যদি আমরা এইটা একটু ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। বোঝা গেল কি? এবার আমি মাল্টিমিটার দিয়ে এটা মেপে দেখাচ্ছি। ঠিক আছে, এই আকার প্রসঙ্গটা সঞ্জয় খুব সুন্দর এঁকেছে কিন্তু, মানে আঁকাটা খুব সুন্দর হচ্ছে। এই আকার প্রসঙ্গে আমি আরেকটু বলে নেব যে সঞ্জয়ের যে আকার টেকনিকটা, এটা সম্বন্ধে আমার একটা ছোটবেলায় ছোট্ট ঘটনা আছে। সেটা হচ্ছে, আমি ছোটবেলায় যখন কিছু আঁকতাম তখন আমি আমার পাপাকে গিয়ে বলতাম যে বাবা দেখো তো আঁকাটা কত সুন্দর হয়েছে, কিরকম এঁকেছি। তো আমার পাপা বলতেন যে আঁকাটা খুবই সুন্দর হয়েছে কিন্তু তলায় লিখে দাও কি এঁকেছো, মানে যতক্ষণ না আমি তলায় লিখে দেবো, ধরো একটা বিড়াল এঁকেছি, বিড়ালের তলায় যদি যতক্ষণ বিড়াল এঁকেছি, বিড়াল না লিখে দিচ্ছি, আমার বাবা বুঝতে পারতো না আমার আঁকা কিরকম, তার মানে বুঝতে পারছেন আমার আঁকা স্ট্যান্ডার্ডটা। তাই সঞ্জয়ের আঁকা দেখে আমার খুব হিংসে হচ্ছে, আমি ভাবছি যদি আমি মানে এইরকম আঁকা আঁকতে পারতাম তাহলে কত ভালো হতো। চলুন, আচ্ছা আমি এপে দেখে দিই তাহলে। খুব মনোযোগ দিয়ে দেখুন কিন্তু, আমি জানি এটা পারবেন, এবং এই ভিডিওটা করা হচ্ছে আমাদের আর এক ভাইয়ের কথা ভেবে, বনগাঁর হেলেঞ্চা বাজারের অসীম, মানে বনগাঁ স্টেশনে নেবে বা ওখানে বাস স্ট্যান্ডে যদি গিয়ে অসীমের দোকান বলা যায় সবাই এক কথায় চিনতে পারে, সেই আমার 2003-এ শিখেছে অসীম, সেই অসীমের জন্য এটা দেওয়া। হেলেঞ্চা বাজারে যারা আছেন বা বনগাঁয় যারা আছেন অসীমকে সবাই চেনেন, তো আমি খুব প্রাউড অসীমের জন্যে, অসীমের জন্য এই লাইট সেকশনটা আরো বেশি করে তুলে দেয়া, কি সৌরভ? একদম, চলো। আচ্ছা, ফার্স্ট আমি পাওয়ার ইনটা দেখে নিচ্ছি। ঠিক আছে, ব্যাটারি থেকে যেটা এসছে, ব্যাটারি থেকে এসছে না, 6 নম্বর পিনে এসছে, কিন্তু এই মোবাইলটা, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S2S, এটা হচ্ছে S7562, এখানে কিন্তু এটা ডাইরেক্ট দেয়নি, মানে এখান থেকে যেমন ৬ নম্বর পিনে ডাইরেক্ট ঢুকে গেছে, এখানে রয়েছে একটা ছোট্ট একটা ড্রাইভার আইসি রেগুলেটিং করার জন্য ভোল্টেজটা, এই দেখা যাচ্ছে এখানে, তার মানে ঠিক এর আশেপাশে নিশ্চয়ই ব্যাটারি থেকে পাওয়ারটা ঢুকছে, ঢুকে এর মধ্যে প্রসেসিং হয়, তারপরে 6 নম্বর পিনে ঢুকছে, সেটা আমি দেখে নিই। প্লাস কোনটা? এটা পজিটিভে লাগিয়ে দিলাম। পজিটিভে কানেকশন করার পর এটা ওই সাইডে ঘুরিয়ে নিতে হবে, জায়গাটা ছোট হয়ে গেছে। হুম, পাওয়া গেছে। হ্যাঁ, এই হচ্ছে ক্যাপাসিটার, মানে এই যে দেখা যাচ্ছে কি ক্যাপাসিটারটা, এখানে কয়েল দেওয়া নেই, যেহেতু ড্রাইভার আইসি হয়ে ঢুকছে ওই জন্য এখন ডাইরেক্ট একটা ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটার হয়ে এখান থেকে প্রসেসিং হয়ে ভোল্টেজ রেগুলেটিং হয়ে এর 6 নম্বর পিনে চলে এসেছে। 6 নম্বর পিনে চলে এসেছে,
আচ্ছা, তাহলে 6 নাম্বার পিনে হয়ে গেল। আমরা এবার যেটা বার করব সেটা হচ্ছে এখানে হচ্ছে 2 আর 3 শর্ট হয়ে গেছে গ্রাউন্ডের সাথে, এটা একটু বার করে নি, কোনটা 2 আর 3। ক্লিয়ার, 2 3 6 হচ্ছে এই যে উপরেরটা 6, 1 2 3 4 5 6, এটা যদি আমরা ভালো করে দেখি এখানে একটা নচ পয়েন্ট দেওয়া আছে, নচ পয়েন্ট হিসেবে যদি আমরা কাউন্ট করি ইজিলি বেরিয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা গ্রাউন্ডের সাথে, ঠিক আছে, ভোল্টেজটা গ্রাউন্ডের সাথে রয়েছে। এবার চলে আসছি আমরা 1 নম্বর পিন থেকে, আউটপুট হয়ে গেছে এই 1 নম্বর, আমরা এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম, 6 তো ডাইরেক্ট আসছে একটা ড্রাইভার আইসিও। এবার আসছি আমরা 1 এর আউটপুটটা, 1 মানে কোনটা, এটা 1, 1 থেকে কোথায় এসছে, ডায়োডের মধ্যে, ডায়োড প্লাস কয়েল দুটোতেই পাবো, এই যে কয়েলটা রয়েছে, আছে ডায়োডের একদিকে, হ্যাঁ কন্টিনিউটি পাচ্ছি, এবং এই কয়েলেও পেতে হবে, সেটা কয়েলে পাচ্ছি, এই যে দুটোতেই, হ্যাঁ। এবার কয়েলের আরেকটা যেই মাথা আছে কার সাথে যুক্ত, 6 নম্বরের সাথে, তার মানে উপরেরটা 6, ফাইন, বোঝা গেল কি, তার মানে আমি বুস্ট কয়েলের মধ্যে পেয়ে গেলাম লাইনটা, একদিক 6 এবং একদিক 1 এর সাথে, আর এবং সেটা ডায়োডের সাথে যুক্ত। এবার ডায়োডের আরেকটা মাথা মানে এইটা, ডায়োডের আরেকটা মাথা কোনটা, এটা, তাহলে ডায়োডের ওই মাথাটা মানে এইটা, এটা কোথায় এসছে, এলসিডি কানেক্টরের মধ্যে পাবো আমরা, যেটা আমরা আঁকলাম ছবি, কোনো না কোনো পিনের মধ্যে পেয়ে যাবো, এই এলসিডি কানেক্টরের সাথে রয়েছে, এবং এর সাথে একটা ক্যাপাসিটার যুক্ত। এই ক্যাপাসিটারগুলো একটু বড় হয় যেহেতু এখানে ভোল্টেজটা অনেক বেশি পরিমাণে রয়েছে, তার জন্য একটু সাইজেও বড় হয়, পাওয়া গেল, বুঝতে পারছো কি। আর একটা দিক গ্রাউন্ডের সাথে যুক্ত, তাহলে আমরা এইখানে সেকশনটা বোঝা গেল, এলসিডি কানেক্টার অবধিও পেয়ে গেলাম। আর একটা যেটা রয়েছে সিপিউ থেকে, এটা ডাইরেক্ট সিপিউ বল থেকে এসে যুক্ত হয়েছে আমাদের 1 2 3 4 নম্বর পিনে, মানে 4 নম্বর পিনে ডাইরেক্ট সিপিউ থেকে আছে, এটা তো আমরা সিপিউ তুলে মাপতে হবে, মুশকিল, ফান্ডাটা পুরো ক্লিয়ার, এটা মোটামুটি সব সেটে এটা হবে, এই জিনিসটা সব সেটেই হয়ে যাবে। সুতরাং যারাই মনে হবে যে বুঝতে পারছেন না, বুঝতে না পারলে আমাদের ফোন করবেন, আমরা সবসময় আছি আপনাদের সাথে, আমাদের মোবাইল নাম্বার 9831463802, মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ, নমস্কার, নমস্কার।